থ্যালাসেমিয়া নির্ণয় ও সচেতনতামূলক শিবির। নতুন প্রজন্মকে থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতন করতেই এই শিবিরের আয়োজন, দাবি আয়োজকদের। নবদ্বীপে এদিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত হয় এই শিবির। থ্যালাসেমিয়া নির্ণয় ও সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হলো নবদ্বীপের বাবলারি অঞ্চলে। সোমবার নবদ্বীপের প্রজ্ঞা নামক স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শিবিরটি অনুষ্ঠিত হয় বাবলারি নব বঙ্গবাণী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। বর্তমান প্রজন্মকে মরণব্যাধি থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতন করে তুলতে ও থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যেই মূলত এই দিনের সচেতনতামূলক থ্যালাসেমিয়া নির্ণয় ও শিবির আয়োজন করা হয়েছে বলে জানান স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। একটি থ্যালাসেমিয়া পরীক্ষা নির্ণয় ক্যাম্প চলছে বাবলারির নব বঙ্গবাণী প্রাথমিক বিদ্যালয়ে। নতুন প্রজন্মকে সচেতন করার জন্য আজকেই আমাদের এই ক্যাম্প। ভবিষ্যতে কোনো সন্তান জন্মগ্রহণ করলে যাতে থ্যালাসেমিয়া বাহক হয়ে না জন্ম, তার জন্যই আজকের আমাদের এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এই দিনের শিবিরে উপস্থিত ছিলেন জেলা সদর হাসপাতালের থ্যালাসেমিয়া বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তারা এবং সংগঠনের সদস্যবৃন্দ সহ এলাকাবাসীরা। ব্লাড ব্যাঙ্কগুলো যদি এখন প্রচুর কাজ করছে, প্রচুর ব্লাড কালেক্ট করছে, তারা নিয়ে আসছে, কিন্তু সেইখানে ব্লাড আসার পরে পরে সেই ব্লাড সমস্ত শূন্য হয়ে যাচ্ছে। তো এর কিন্তু একমাত্র এবং একটি কারণ সেটা হচ্ছে থ্যালাসেমিয়া রোগীর পরিমাণ বেড়ে যাওয়া। কারণ থ্যালাসেমিয়া রুগী আছে, তাদের জন্য ম্যাক্সিমাম ব্লাডগুলো কিন্তু খরচ হয়ে যাচ্ছে। তো সেইখানে আমরা যদি এই থ্যালাসেমিয়া পেশেন্ট, সেই থ্যালাসেমিয়া পেশেন্ট জন্মানোর একটা নিয়ন্ত্রণ করতে পারি, যে থ্যালাসেমিয়া পেশেন্ট নতুন করে আমরা জন্মাতে দেবো না, তাহলে কিন্তু সেই জায়গাটাতে আমরা একটা আটকাতে পারি। নাহলে যদি এইভাবেই চলতে থাকে, আমরা যদি এতটাই উদাসীন থাকি থ্যালাসেমিয়া বিষয়ে কিছুই না জানি, আমরা যদি বিয়ের আগে কেউ থ্যালাসেমিয়া টেস্ট না করি, তাহলে আগামী দিনে হয়তো এত থ্যালাসেমিয়া পেশেন্টের সংখ্যা বেড়ে যাবে যে প্রত্যেকটা ঘরেই হয়তো একটা করে থ্যালাসেমিয়া রোগী থাকবে। আর তখন দেখবে যে ব্লাড ব্যাঙ্কে যে ব্লাড আসছে, আসার সঙ্গে সঙ্গে সেই প্রত্যেকটা রক্তেই হয়তো থ্যালাসেমিয়া রোগীদের জন্য খরচ হয়ে যাবে। এবারে একটা অ্যাক্সিডেন্টাল কেস বা গর্ভবতী মায়ের জন্য যে রক্ত, মানে ইমার্জেন্সিকালীন, সেই রক্ত কিন্তু তখন আর পাওয়া যাবে না। তো ওই জন্য এখন কিন্তু আমাদের জেগে উঠার সময় হয়ে গেছে। আসুন আমরা সবাই মিলে জেগে উঠি, থ্যালাসেমিয়ার বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তুলি। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, নবদ্বীপ।